তো আমরা আজকে ইতিহাস একটা চ্যাপ্টার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠান্ডা লড়াইয়ের যুগ। পুরোপুরি সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন আলোচনা করা হবে এই ভিডিওতে। এমসিকিউ এবং এসকিউগুলো আলোচনা করবো এবং কিছু গুরুত্বপূর্ণ যদি রচনাভিত্তিক প্রশ্ন পেয়ে যায় তো সেগুলো আলোচনা করব। তো চ্যাপ্টার নাম হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ। প্রথম কোয়েশ্চেন, বার্লিন অবরোধ কবে করা হয়েছিল? গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আছে। 1945 সালে ডিএনবিএন ফোর যুদ্ধ জয়ী ঘটনা ঘটেছিল কোথায়? ভিয়েতনামে। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেছিল কে? চৌ এনলাই। প্রতিষ্ঠার সময় নেটোর সদস্য সংখ্যা ছিল 12টি। পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু। মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল 16। 1949 সালে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম হলো ন্যাটো। কিউবার ন্যাটোটা বলার বিষয় হচ্ছে যে কিছুদিন আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল যাতে ইউক্রেন ন্যাটোতে যোগ না দেয়। তো যখন সৃষ্টি তখন থেকেই ন্যাটোর সঙ্গে সোভিয়েত রাশিয়ার দ্বন্দ্ব ছিল। ন্যাটো হচ্ছে আমেরিকার সঙ্গে আরও কিছু দেশের একটা সংগঠন যেটা রাশিয়া তার বিরোধিতাপূর্ণ একটা মনোভাব রাখে তার প্রতি। কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? রাশিয়া। দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেডে। 27 দফা দাবি পেশ করা হয়েছিল বেলগ্রেড সম্মেলনে। গণপ্রজাতন্ত্রের চীন প্রতিষ্ঠিত হয় 1949 সালে। সিয়াংফু ঘটনাটি ঘটেছিল 1936 সালে। মায়েলাই ঘটনাটি ঘটে ভিয়েতনামে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? সাম্রাজ্যবাদী কিউবার রাষ্ট্রপতি। সাম্রাজ্যবাদী কিউবার রাষ্ট্রপতি ছিল ফিদেল কাস্ত্রো। ডিএনবিএন ফোর ঘটনা ঘটেছিল কোথায়? ভিয়েতনামে। আধুনিক মিশরের জনক বলা হয় নাসেরকে। সাম্রাজ্য জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ইয়াম কিমপুর যুদ্ধ 1973 সালে কাদের মধ্যে হয়েছিল? আরব আর ইসরায়েলের মধ্যে। হ্যারি ট্রুমান কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি। 1948 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি হলো। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা। কবে সুয়েজ খাল জাতীয়করণ কথা বলা হয়? 1956 সালে। ভিয়েতনামের গণপ্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠাতাকে? হো চি মিন। তো মোটামুটি আমরা এমসিকিউ এইগুলো আলোচনা করা হলো। এবার আমরা আসছি এসিকিউতে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পঞ্চশীল নীতি কি? পঞ্চশীল নীতি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই 1954 সালে দ্বিতীয়বারে ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 5 নীতি স্বীকার করেন যা পঞ্চশীল নীতি নিয়ে পরিচিত। তাহলে শান্তিপূর্ণভাবে দুটি দেশ বাঁচার জন্য 1954 সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে 5টি শান্তি চুক্তি ঘোষণা করেন গ্রহণ করেন সেগুলি হচ্ছে পঞ্চশীল নীতি। লং মার্চ কি? লং মার্চ হচ্ছে 1970 সালে 16 অক্টোবর মাও সেতুং এবং চুতের উদ্যোগে কমিউনিস্ট ঐক্যবদ্ধ বৃদ্ধির জন্য কিয়াংশি প্রদেশ থেকে শান্তি প্রদেশ পর্যন্ত 6000 মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে পরিচিত। 1936-এর 16 অক্টোবর মাও সেতুং আর চুতের নেতৃত্বে কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়ে কিয়াংশি থেকে শান্তি প্রদেশ পর্যন্ত 6000 মাইল পথ অতিক্রম করে যে ঘটনা লং মার্চ নামে পরিচিত। কেন মার্শাল পরিকল্পনা গঠিত হয়েছিল? এর উদ্দেশ্য ছিল রাশিয়ার অগ্রাসন প্রতিরোধ করা, ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা, মার্কিন বাণিজ্য বৃদ্ধি করা, কমিউনিস্টদের অগ্রগতি প্রতিরোধ করা। মার্শাল পরিকল্পনা নিয়েছিল রাশিয়াকে দমিয়ে রাখা, রাশিয়াকে প্রতিরোধ করা, রাশিয়া যাতে পৃথিবীর সুপার পাওয়ার না হয়ে যায়, ইউরোপের আর্থিক সংকটকে কাটিয়ে ওঠা, ইউরোপে যে সমস্ত আর্থিক সংকটগুলো ঘটছে সেগুলো যেন তারা কাটিয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করা, মার্কিন বাণিজ্য বৃদ্ধি করা এবং কমিউনিস্টদের অগ্রগতি প্রতিরোধ করা। বুলগারিন কে ছিলেন? সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগারিন। বুলগারিন কে ছিল? সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, সুয়েজ সংকট কেন দেখা যায়? মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করার কথা বলে কেন্দ্র করে সুয়েজ সংকট দেখা দেয়। বললাম তাহলে বার্লিন অবরোধ হয় 1945 সালে। বার্লিন অবরোধ কবে হয়? 1945। ডিএনবিএন ফোর যুদ্ধ সেই ঘটনা ঘটেছিল কোথায়? ভিয়েতনামে। বান্দং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করে কে? চৌ এনলাই।
প্রতিষ্ঠার সময় নেটোর সদস্য সংখ্যা কত ছিল? 12। পঞ্চশীল নীতি ঘোষণা করেন কে? জওহরলাল নেহরু। পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহরু আর চৌয়াল্লাই, চীনের প্রধানমন্ত্রী চৌয়াল্লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে 5টি 1954 সালে যে 5টি মানে শান্তি চুক্তি ঘোষণা করে দুই দেশের জন্য চীন এবং ভারতের, সেই নীতিগুলো হচ্ছে পঞ্চশীল নীতি। মার্শাল পরিকল্পনা গ্রহণ করে দেশের সংখ্যা কত ছিল? 16। 1949 সালে রোমের বিরুদ্ধে যে সামরিক চুক্তি হল তা হলো ন্যাটো। 1949 সালে ন্যাটো হয়, এটা মনে রাখতে হবে। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মনে থাকে যেন। কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? রাশিয়া। রাশিয়া কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল। 27 দফায় পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেড সম্মেলনে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় 1949 সালে। সিয়াংফু ঘটনাটি ঘটে 1936 সালে। সিয়াংফু ঘটনাটি ঘটে 1936 সালে। মাইলাই ঘটনাটি ঘটে ভিয়েতনামে। মাইলাই খুব গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে ভিয়েতনামে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? সাম্রাজ্যবাদী কিউবার রাষ্ট্রপতি। দিয়েন বিয়েন ফু ঘটনাটি ঘটেছিল কোথায়? ভিয়েতনামে। দিয়েন বিয়েন ফু ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। আধুনিক মিশরের জনককে? নাসের। গামাল আবদুল নাসেরকে বলা হয় মিশরের জনক। সমলা জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ইয়াম কিম্পোর যুদ্ধ 1973 কাদের মধ্যে হয়েছিল? আরব আর ইসরায়েল। হ্যারি ট্রুমান কে ছিল? মার্কিন রাষ্ট্রপতি। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কে? মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা। আমেরিকা গ্রহণ করেছিল। ঠিক আছে, মার্শাল পরিকল্পনা কী ছিল? তাই বলা হলো যে রাশিয়াকে আর রাশিয়ার আক্রমণকে প্রতিরোধ করা, যাতে ওর আগ্রাসন বেড়ে না চলে, আর হচ্ছে ইউরোপের আর্থিক সমৃদ্ধি ঘটানো। কবে সুইজ খাল জাতীয়করণ করা হয়? এর কথা ঘোষিত হয় 1956 সালে। কে করে? গামাল আবদুল নাসের কে। আর কী বলা হয়? গামাল আবদুল নাসেরকে বলা হয় যে মিশরের জনক। ভিয়েতনামের গণপ্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠাতা কে ছিল? হোচিমিন। হোচিমিন, ওকে। আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নপত্রগুলো আবার দেখে নিই। পঞ্চশীল নীতি কাকে বলে? শান্তিপূর্ণ সমাবেশনের জন্য চৌয়াল্লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1954 সালে যে শান্তি চুক্তিগুলি ঘোষণা করা তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। হ্যালো, লং মার্চ বলতে কী বলছে? 1936 সালে 16ই অক্টোবর মাওসেতো অতন্ত্র কারণে 1936 সালে 1936 সালে মাওসেতো এবং চুতের নেতৃত্বে চীনের শান্তি প্রদেশ থেকে ইয়াংসি প্রদেশ থেকে শান্তি প্রদেশ পর্যন্ত কিয়াংসি প্রদেশ থেকে শান্তি প্রদেশ পর্যন্ত যে 6000 মাইল পথ অতিক্রম করা হয় ঘটনাকে লং মার্চ বলা হয়। মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কারণ রাশিয়ার আগ্রাসন রোধ করতে আর হচ্ছে ইউরোপের আর্থিক সংকটকে কাটিয়ে তোলা, এই দুটো লিখলে হবে, এবং মার্কিন বাণিজ্য বৃদ্ধি করা। বুলগারিয়ান কে ছিল? স্বাধীন সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগারিয়ান। সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? বুলগারিয়ান। সুইজ সংকট কেন দেখা দিয়েছিল? মিশরের রাষ্ট্রপতি গামাল আবদুল নাসের 1956 সালে সুইজ বন্দরকে রাজ্যকরণ করার কথা ঘোষণা করলে সুইজ সংকট দেখা দেয়। ভিয়েতকং বলতে কী বোঝা হয়? 1960 সালে উত্তর ভিয়েতনাম কমিউনিস্টের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হয় ভিয়েতকং। 1960 সালে উত্তর ভিয়েতনামে কী হয়? একটা কমিউনিস্ট দল প্রতিষ্ঠিত হয় যাকে ভিয়েতকং, মানে জাতীয়তাবাদী সামরিক একটা দল গঠিত হয় তাকে বলা হয় ভিয়েতকং। সেটা পাশে 1960 সালে বা দলখানে ভিয়েতনামে উত্তর ভিয়েতনামে যে জাতীয়তাবাদী সামরিক দল প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় ভিয়েতকং। লেফ, এলএফএফ, পূর্ণ হয়েছে লিবারেশন আর্মড ফোর্স, এলএফপিএলএফ, দ্য পিপুলস। ট্রুম্যান নীতি কী? ট্রুম্যান নীতি কেন গৃহীত হয়? রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসারের রোধে যুদ্ধের পরবর্তী সময় মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি গ্রহণ করে। যুদ্ধ পরবর্তী রাশিয়াকে দমিয়ে রাখার জন্য, সোজা কথায় রাশিয়াকে দমিয়ে রাখার জন্য 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এই ট্রুম্যান নীতি ঘোষণা করে। এই যে কেন্নানের ওয়েস্টার্ন নীতি বলতে কী বলছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ রাখার জন্য যে আমেরিকার রাষ্ট্রদূত মনে রাখতে হয় কে? আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান। তিনি আবার রুশ অগ্রাসনকে প্রতিরোধ করার জন্য রাশিয়াকে সীমাবদ্ধ রাখার জন্য যে নীতি পেশ করেন তাহলে কেননের বেষ্টন নীতি, সোজা কথা ট্রুম্যান নীতি, বেষ্টন নীতি সব একই উদ্দেশ্য, রাশিয়াকে দমিয়ে রাখা। নেভার প্ল্যান বলতে কী বোঝো? ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতনামিদের সমূল ধ্বংস করার জন্য যে ফ্যাসিবাদী সেনাপতি যে নতুন পরিকল্পনা ঘোষণা করেন সেটাকে নেভার প্ল্যান বলে।
ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতনামিনদের সমূলে ধ্বংস করার জন্য লক্ষ্যে যে ফরাসি সেনাপতিদের নতুন পরিকল্পনা ঘোষণা করেন সেটাকে বলা হয় নেভার প্ল্যান। কারা চীনের কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন? চৌ এন লাই, চুতে মাসে তুং ইত্যাদি, লিও কাউচি প্রমুখের উদ্যোগে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ইয়ালটা সম্মেলনে কেন রাখা হয়েছিল? এই সম্মেলনের উদ্দেশ্যগুলি কী ছিল? যুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা, পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা। বেলফোর ঘোষণাপত্র কি? ইংরেজ বিদেশি সচিব আর্থার বেলফোর প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। একে বলা হয় এতে বলা হয় প্যালেস্টাইনে ইহুদিদের জন্য ভারতীয়দের জাতীয় বাসভূমি গড়ে তোলার সচেষ্ট হয় ব্রিটিশ সরকার। ইংরেজ বিদেশ সচিব আর্থার বেলফোর কি বলেছিল? যে একটি ঘোষণা বলেছিল যে প্যালেস্টাইনে ইহুদিদের বাসভবন গড়ে তোলা হবে। সেটাই কমিকন কি? মার্শাল পরিকল্পনার পাল্টা হিসাবে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন বা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট নামে একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে। জোট নিরপেক্ষ বলতে কী বোঝায়? এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব আছেন। জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকে জোট নিরপেক্ষ নীতি বলা হয়। নীতিকে বলে জোট নিরপেক্ষ নীতি। বার্লিন অবরোধ বলতে কী বোঝো? বার্লিনের রুশ আধিপত্য প্রতিষ্ঠানের লক্ষ্যে রাশিয়া 1947 সালে এর 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়ক পথগুলিতে অবরোধ শুরু করে। এটি বার্লিন অবরোধ নামে পরিচিত। বার্লিন রুশ আধিপত্য প্রতিষ্ঠানের লক্ষ্যে রাশিয়া 1947 সালে 24 জুলাই বার্লিন প্রবেশের সড়ক পথগুলি অবরোধ শুরু করে। নেপালিন অবরোধ নামে পরিচিত। ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো? ইন্দোচীন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের বার্ষিক দীর্ঘ লড়াই ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীদের দীর্ঘ লড়াইকে বলা হয় ভিয়েতনাম যুদ্ধ। 1945 থেকে 1950 সাল পর্যন্ত চলেছিল। মোটামুটি তাহলে আমাদের কাছে কেবল আলোচনা করলাম। তো পরের ভিডিওতে আমরা এর পরবর্তী ভিডিওতে কী করবো? আমরা যেগুলো ব্রড কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো।